আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ারটেল বাংলা টেক চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল সিম প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট করতে পারেন। তো অনেকেই হয়তো বা বিষয়টা খুঁজেন বা প্রিপেড থেকে পোস্টপেডে করতে চান, স্পেশালি যারা অফার সেল করেন বা যারা বেশি বেশি কথা বলেন, তারা কিন্তু বারবার রিচার্জের হ্যাসেলে যেতে চান না। তাদের জন্য পোস্টপেড সিম অত্যন্ত উপকারী এবং জরুরি। তো আমি আপনাদেরকে দেখাবো প্রিপেড থেকে কিভাবে পোস্টপেড করতে হয়, আর সেটা হচ্ছে এয়ারটেল সিম। এয়ারটেল সিম প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য আপনার ব্যালেন্সে ন্যূনতম 100 টাকা রাখতে হবে। এটা হচ্ছে আপনার ক্রেডিট লিমিট হিসাবে থাকবে। এই টাকাটা কিন্তু তারা একেবারে কেটে নেবে না, এই টাকাটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বা খরচ করতে পারবেন। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 109 টাকা রয়েছে। তো প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য প্রথমে মাই এয়ারটেল অ্যাপসে চলে আসবেন। আমি কিন্তু মাই এয়ারটেল অ্যাপসে চলে এসেছি। তো মাই এয়ারটেল অ্যাপসে চলে আসার পর আপনারা যদি একটু স্ক্রলিং করেন, এখানে কিন্তু আপনারা প্রিপেড টু পোস্টপেড মাইগ্রেশন অপশনটা পেয়ে যাবেন। কারো সামনে পিছনে থাকতে পারে, একটু এখান থেকে ভালো করে দেখে খুঁজে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম পেজই রয়েছে প্রিপেড টু পোস্টপেড, উপরের কর্নারে যে প্রিপেড টু পোস্টপেড, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট প্ল্যান দেখাচ্ছে, প্রিপেড প্ল্যান, যেখানে হচ্ছে 1.50 টাকা মিনিট কল রেট কাটে। আর আমরা যদি পোস্টপেডে কনভার্ট হই সেক্ষেত্রে 66 পয়সা মিনিট কিন্তু কল রেট কাটবে, আর 25 পয়সা মিনিটে আমরা SMS সেন্ড করতে পারবো। তো পোস্টপেডের আরেকটা সুবিধা বলি, প্রিপেডে কিন্তু 5000 টাকার উপরে ব্যালেন্স রাখা যায় না। আপনি যদি পোস্টপেড করেন সেক্ষেত্রে আপনি অনেক টাকা কিন্তু ব্যালেন্স রাখতে পারবেন। তো যারা গিফট প্যাকেজ সেল করেন তাদের জন্য বিষয়টা অনেক মানে সুন্দর হবে বা সহজ হবে। তো আমরা পোস্টপেডে মাইগ্রেট করার জন্য এখানে মাইগ্রেশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো। তো মাইগ্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছে, যেমন আমাদের অ্যাকাউন্টে 109.74 টাকা রয়েছে, ইন্টারনেট নেই, জিরো ভয়েস SMS সব কিছু জিরো রয়েছে। আমরা এটা করার পর 66 পয়সা মিনিট কল রেট পাবো, 25 পয়সা পার SMS আমাদের রেট হবে। তো আমরা এখান থেকে কনফার্ম মাইগ্রেশনে ক্লিক করে দেবো। ভিউয়ার দেখতে পাচ্ছেন কনফার্ম মাইগ্রেশনে ক্লিক করে দিয়েছে, আমাদের ফোনে একটি OTP চলে গিয়েছে। ফোনটা হচ্ছে আমার অন্য ফোনে ইনসার্ট করা, এতে আমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আমরা জাস্ট এখানে OTPটা বসিয়ে দেব, জাস্ট OTPটা বসিয়ে এখানে এরো আইকনে ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা বলে দিয়েছে যে ইউর রিকোয়েস্ট মাইগ্রেশন টু পোস্টপেড আন্ডার প্রসেস, ইউ উইল বি মাইগ্রেটেড টু ইউর ডিজার্ট পোস্টপেড প্ল্যান সন, অর্থাৎ আমরা কিন্তু শীঘ্রই আমাদের পোস্টপেড প্ল্যানে চলে যাব। এখান থেকে আমরা আমাদের হোম বাটনে রিটার্ন করতে পারবো। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোম বাটনে রিটার্ন করেছি। এখানে আমাদের যে অ্যাপস ইন্টারফেসটা কিছুটা পরিবর্তন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, তো দেখা যাক আসলে এখানে কী ঘটে। আমরা ব্যালেন্সের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাচ্ছে, এখানে আমাদের বর্তমানে কোনো অ্যাভেলেবেল ব্যালেন্স নেই। হয়তো আমাদের প্যাকেজটা এখনও প্রসেসিংয়ে রয়েছে, যার জন্য আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে না। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখতে পারবো। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবসময় চান যে ভালো ভালো আপডেট যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক আপডেট আছে যেগুলো নিয়ে আমি আসলে অনেক সময় ভিডিও মেক করি না, সেই আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আমি আশা করি আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমরা যে কাজটি করছিলাম আমরা আবার কিছুক্ষণ পরে এয়ারটেল অ্যাপসটি রিফ্রেশ করে দেখে নেব যে আমাদের আসলে পোস্টপেড মাইগ্রেশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো কিছুক্ষণ পরে যখন আপনি আবার নতুন করে অ্যাপ চেক করবেন সেক্ষেত্রে আপনি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন, এবং নিচে পে বিল অপশনটা দেখতে পারবেন, বিল ডিউ কত আছে সেটাও দেখতে পারবেন। আমরা যদি ব্যালেন্সের উপর সরাসরি ক্লিক করে দিই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রেডিট লিমিট হচ্ছে 100 টাকা, এবং আমাদের ইউজড ব্যালেন্স দেখাচ্ছে এখানে 9.74 টাকা। নিচের দিকে পে বিল অপশন রয়েছে যেখান থেকে আপনারা বিল পে করতে পারবেন। তারপর হচ্ছে ইউজেস হিস্ট্রি আপনারা দেখতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার অপশনটাও রয়েছে পোস্টপেডে। হয়তো বা পোস্টপেড টু পোস্টপেড ট্রান্সফার করতে হবে, পোস্টপেড টু প্রিপেড ট্রান্সফার হয় কি না আমার সঠিক জানা নেই, আমি আপনাদেরকে সঠিকটা জেনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর স্পিড কন্ট্রোল রয়েছে যেখান থেকে আপনি আপনার ডেইলি একটা নির্দিষ্ট লিমিট এখান থেকে হচ্ছে আপনি চালু করে রাখতে পারবেন 50, 500, 1000, 5000 পর্যন্ত। তো এই সিম্পল ওয়েতে কিন্তু আপনারা খুব সহজেই এয়ারটেল সিমকে প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট করতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা চাইলে আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনার সিমটিকে প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট করতে পারেন। তো এই বিষয় নিয়ে যদি কেউ কোনো হ্যাসেলে পারেন বা কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সাথে কমিউনিকেট করতে পারেন, আমি আপনাদেরকে
যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রবি সিমকে প্রিপেড থেকে পোস্টপেড করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।